لقد ارسل نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله নূহ নবী 950 বছর বলছে আমার জাতির লোকের আল্লাহর ইবাদত করো। নরসিংদীর বাইরা তো পরীক্ষায় পাস, 4-5 লাখ আছে, সবাইকে ইবাদত করি কার? ওয়াইলা আদিন খাহুম হুদান ক্বাল ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াইলা সামুদ খাহুম সালিহাত ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াইলা মাদিয়ান খাহুম শুআইবা ক্বাল ইয়া কওমি নরসিংদীর 5 লাখ মুসলমান সবাই তো আল্লাহর সব তো জান্নাতি, নরসিংদী জাহান্নামী আছে কই লোকেরা? কারণ ইবাদতকারীরা জান্নাতি তার প্রমাণ কিন্তু কোরআন। যত লোক জান্নাতে যাবে সবাইকে জান্নাতে যাওয়ার আগে ইবাদতকারীর কাতারে দাঁড়াতে হবে। পদখুলি ফি ইবাদি পদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন, তিনি বলবেন কিয়ামতের দিন, ও প্রশান্ত আত্মারা তোমরা আমার ইবাদতকারী গোলামের কাতারে দাঁড়াও। সবাই দাঁড়াবে যারা ইবাদত করছে আল্লাহর। এবার আল্লাহ বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার জান্নাতে চলে যাও। তাহলে 5 লাখ লোক একত্র হলো, সবাই আল্লাহর ইবাদত করি, প্রথম প্রশ্নের উত্তর শেষ। এখন প্রশ্ন নাম্বার 2, কথা কিন্তু জবাব দিবেন একটু দয়া করে। 2 নম্বর প্রশ্নটা হলো, নরসিংদীতে চুরি ডাকাতি আছে না নাই? এ চুরিটি কারা করে? হিন্দু বৌদ্ধরা। কারণ এবাদতকারীরা তো চুর হইতে পারে না, তাই কেউ নরসিংদীর মুসলমান চুরি করে না, ঠিক না? নরসিংদীতে কিছু চুর ডাকাত আছে না নাই? সব হিন্দু বৌদ্ধ। উত্তর হলো, হুজুর এখানে আমরা যারা আল্লাহর ইবাদত করি প্রথম প্রশ্নের জবাব দিছি, এখানে 2-4 জন চোর আছে, ইবাদত করে কার? আবার চুরিও মাঝে মাঝে। নরসিংদীতে গাঁজা হেরোইন পেন্সিডিল ইয়াবা নামক বাবা আছে না নাই? সব হিন্দু বৌদ্ধ রাখায় না হুজুর? এখানে কিছু ইয়াবা খোর। নরসিংদীতে সুদখোর আছে না নাই? ঘোষখোর আছে না নাই? পরের জমি দখল করে এমন আছে না নাই? তো 5 লাখের ভিতরে তো সব আল্লাহর ইবাদত করে, তাহলে জমিটা দখল করে কেডা? ঘোষে টাকা সুদ খায় কেডা? ঘোষ খায় কেডা? মানে হলো হুজুর, এখানে ইবাদতকারীদের মাঝে ঘোষখোরও আছে, সুদখোরও আছে, জালেমও আছে, চোরও আছে, মদখোরও আছে। এবার বলুন তো, যারা বলছে আল্লাহর ইবাদত করি তাদের চরিত্র এমন হলে এই ইবাদত শিখাতে বুঝি নবীরা আইছে? আসলে আমরা মনে করছি আমরা তো আল্লাহরই ইবাদত করছি, এর কারণ হলো ফজরে আজান হলো মসজিদে গিয়েছি, মন্দিরে যাই নাই। জোহরে আজান হলো আবার মসজিদে গিয়েছি, কোনো ফেগোড়ায় যাই নাই। আসরে আজান হলো আবার মসজিদে গিয়েছি, কোনো গির্জায় যাই নাই। মাগরিবে আজান হলো আবার মসজিদে গিয়েছি, কোনো সেনাগাগে যাই নাই। তাহলে আমি তো আল্লাহরে সেজদা করি, তাহলে ইবাদতটা আমি তো আল্লাহরই করি। অথচ অফিসে যাইয়া সকাল 10টা বাজে ঘোষ খাওয়া শুরু করছে, জোহরের আজান পর্যন্ত খাইছে, এখন পকেটে আছে কিসের টাকা? জোরে বলেন কিসের টাকা? এখন অজু করে মসজিদে দাঁড়াইয়া আল্লাহু আকবর কয়ে নিয়ত বেঁধে আবার কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, তোমার কাছে চাই। আল্লাহ জবাবে কয় আমার কাছে চাইলে ওই বেডাডার কাছে সকাল থেকে কি চাইছ? তুই যদি শুধু আমার গোলাম হস, তোর পকেটে এগুলো কি? আল্লাহ দেখে কিনা? কথা বলতে হবে, দেখে কিনা? তুমি কেমনে আল্লাহর গোলাম হইলাম?
রাতের শেষ নামাজ বিতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত রাতের শেষ নামাজ বিতির কে বানাতেন, তাই তিনি আশা পরে ঘুমায় যেতেন, তাহাজ্জুদ পড়ার পরে বিতির পড়তেন। আমরা একটু আগে পড়ি, কারণ আমাদের অনেকের তাহাজ্জুদ পড়া হয় না, তাই বিতিরটাও কাজা হয়ে যেতে পারে। তাই বিতির তাহাজ্জুদের আগে পড়ার পক্ষে হাদিস আছে, অসুবিধা নাই। তবে বিতির পড়বেন তাহাজ্জুদের পরে, এটাই রাসূলের প্রকৃত সুন্নাহ আমল। বিতিরের নামাজ রাতের শেষ নামাজ হয়, ওই বিতিরের নামাজে দাঁড়ায় একটা দোয়া পড়ে, দোয়াটার নাম দোয়ায়ে কথা কন না একটু দোয়ায়ে কোন। এখন আমরা অধিকাংশ যে দোয়াটা পড়ি সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তা ইনুকা, যদিও ভিন্ন দোয়াও আছে, আল্লাহুম্মা হাদিনি ফি মান হাদাইত এটাও আছে, আরো আছে, আরো আছে। আপনারা যারা কাবা শরীফে রমজান বিতির পড়ার সুযোগ পেয়েছেন অথবা ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন, আব্দুর রহমান সুদাই হাফেজাহুল্লাহ কাবার সবচেয়ে বড় ইমাম যিনি, উনি বিতিরের নামাজে যে কুনুত হয় সেটা পরে 15-20 মিনিট লম্বা করে, দোয়া পরে কয়েক ডজন। যাই হোক, আমরা বাংলাদেশ অধিকাংশ পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহর সামনে দাঁড়ায় আমরা বলছি আল্লাহ আমি শুধু তোমার কাছে সাহায্য চাই, ওয়ানাস্তাগফিরুকা তোমার কাছে ক্ষমা চাই, ওয়ানা তাওয়াক্কালু আলাইকা তোমার উপর ভরসা করি, বলতে বলতে ওয়ানাতিরুকু মাইয়াফজুরুকা, ও আল্লাহ আমি তো তোমার গোলাম, আমি তো খারাপ না, পাপাচারী না, যারা পাপ করে আমি তাদের সাথে সম্পর্ক রাখি না। আল্লাহর আল্লাহ পাপাচারীর সাথে আমার সম্পর্ক নাই, অথচ গতকালকেই সুদখোর ঘুষখোরের কাছে মাইয়া বিয়া দিছে। অনাতুরুকু মাইয়াবজুরুক, আল্লাহ পাপাচারীকে আমি ছেড়ে দিয়েছি, তার সাথে আমার সম্পর্ক নাই, আপনি পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় দাঁড়ায়াম আল্লাহর কাছে নিজে নিজে বলতেছেন আল্লাহকে আপনারে, জোর কইরা কথাগুলো কয়তাছে, কথা বলেন না কেন, কোনো ফেরেশতা কি থাপড়াইছে আপনারে যেগুলা কহ, আপনি বলতেছেন অনাতুরুকুমাইয়া ফেজুরুকা, পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই। অথচ আল্লাহ দেখছে মাগরিবের নামাজ পড়ার পরে এশারের নামাজ আসার আগে এমন বেডার নির্বাচনী স্লোগান দিছেন অমুক ভাইয়ের চরিত্র, কি কইছে, ফুলের মতো পবিত্র, অথচ হে নামাজ পড়ো না এক ওয়াক্ত, গাঁজা খায় পাঁচ ওয়াক্ত। ওই বাটপার সিটার আল্লাদ্রোহী জালেম ফাসেক, আপনি তার সাথে একসাথে বসে চা খান, তারে দেখলে তরি নইলে মরি নইলে পাগল হই, আর আপনি সেই কিনা বলেন আল্লাহ পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই। আমার আল্লাহর শেয়াজিন থেকে কয় তোর মতো বত মতো বাটফার আছে কেডা, কত বড় সিটার। আমার ভাইয়ের আল্লাহর ইবাদত করেন, আপনি মনে করছেন আপনি ইবাদতকারী, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, কপালের মাঝে নামাজ পড়ার দাগটাও আছে, অথচ বউয়ের মহারানাটা এখনো দেয় নাই, বিয়া করছে 40 বছর আগে। আপনাদের কাছ থেকে জানতে চাই বউর মহারানা দেয়াটা নফল না ফরজ, ফরজ তরক করা জায়েজ না হারাম। হাশরের ময়দানে আপনি বউর যদি মোহর না দিয়ে হাজির হন তাহলে আপনি স্বামী নাকি হবেন স্বামী? আল্লাহর ইবাদত করছেন আপনি সুদে টাকা লাগাইয়া রাখছেন, ও আমার প্রিয় ভাই আপনি ইবাদতই বুঝেন নাই, আপনি কি ভাবছেন নামাজের নাম শুধু ইবাদত, শুধু রোজার নাম ইবাদত? যদি শুধু নামাজ ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লো সওয়াব হতো, কিন্তু আমরা যখন জেগে দেখি সূর্য উঠে যাচ্ছে
ঘুম থেকে জাগতে পারিনি, তখন আমরা ফজরের নামাজ পড়ি না, একটু অপেক্ষা করি, সূর্যোদয়ের সময় নামাজ পড়ো না, রাসূল মানা করছে, সূর্য উঠে তারপরে পড়ো, যদি নামাজ পড়লে সব হতো, ইবাদত হতো বিনা শর্তে, তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লে সব হতো, শুধু রোজার নামে ইবাদত যদি হতো, ঈদের দিনও রোজা রাখলে সওয়াব হতো। কিন্তু আওয়াজ করে বলুন তো, ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কেন রোজা রাখলে কেন গুনাহ হবে? কি আজীব কথাবার্তা বলছেন! ঈদের দিন রোজা রাখলে গুনাহ কেন হবে? এর কারণ ঈদের দিন রোজা রাখতে বিশ্ব নবী মানা করছে, ঠিক না? ঠিক না? হাদিসে আছে, এ কয়দিন তোমরা রোজা রেখো না, লা তাসুমু হাদিহিল আইয়াম, রমজানের ঈদের দিন, কুরবানির ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন, মোট পাঁচ দিন তোমরা রোজা রাখিও না। ফা ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শারবিন ওয়া বিআল, এ পাঁচ দিন আল্লাহর পক্ষ থেকে জিয়াফত, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর পক্ষ থেকে জিয়াফত, কুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, ও ধনীরা যে কুরবানের পশু আপনি জবাই করেছেন, আপনার রব কোরআন মাজিদে বলেন একা খাইও না, নিজে খাও এবং ফকিরকে দেও। আমি জিয়াফত ঘোষণা করেছি যেহেতু আমার রাসূলের মাধ্যমে, এখন ধনীদের পক্ষ থেকে গরিবদের খাবার না দিলে তারা খাবার পাবে কই? ঈদের দিন রোজা রাখলে গুনাহ, এতে বোঝা যায় রোজা রাখলে ইবাদত নয় মূলত, নামাজ পড়লে ইবাদত নয় মূলত, ইবাদত হলো আল্লাহর আইন মেনে নেয়ার নাম। তা সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হয়, আগে পড়লে সওয়াব হয়, ঈদের দিন রোজা রাখলে গুনাহ হয়, ঈদের আগে রমজানের রোজা রাখা ফরজ, সওয়াব হয়। তাহলে বোঝা যায় নামাজ রোজা নয় মূলত, ইবাদত হলো আল্লাহর আইন মেনে চলার নাম। আল্লাহ এবং রাসূল যা করতে বলেছেন তা করার নাম ইবাদত, যা ছাড়তে বলেছেন তা ছাড়ার নাম ইবাদত। নামাজ রোজা হজ জাকাত এগুলো ইবাদতের এক একটা গুরুত্বপূর্ণ অংশ মাত্র, গুরুত্বপূর্ণ অংশ, ইম্পর্টেন্ট অংশ। যেমন বন্ধু আমার, আমি আবুল কালাম আজাদ, আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান, আপনাকে বলা হয় মানুষ, ঠিক না? কথা বলুন, কি বলা হয়? মানুষ। কিন্তু আপনার কলিজার নাম মানুষ নাকি? চোখের নাম মানুষ, হাতের নাম মানুষ, পেটের নাম মানুষ, ফুসফুসের নাম মানুষ? না, এগুলো দেহের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে মানুষ কোনটা? যদি হাত আলাদা করে এটার নাম হাত, পা আলাদা করলে পা, চোখ আলাদা করলে চোখ, কলিজা আলাদা করলে কলিজা, ফুসফুস আলাদা করলে ফুসফুস, কল্লা আলাদা করলে কল্লা, তাহলে মানুষ কই? আমার বন্ধু, মানুষ হবে তখন পা থেকে মাথা পর্যন্ত সবটা এক জায়গায় হবে, যখন ইবাদত মানে কি? হিয়া কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি, ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের কথার আলোকে পুরা জীবন চালানোর নাম। এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, যদি আল্লাহ এবং রাসূলের কাছ থেকে ইবাদত শিখা লাগে, তাহলে আমাদের নামাজ হবে রাসূলের মতো? এবার আপনারা বলুন, নামাজ হবে কার মতো? আরো জোরে বলেন, কার মতো? রোজা হবে কার মতো? হজ হবে কার মতো? তবে বিয়েটা হবে হিন্দুদের মতো, ইবাদতই বুঝলেন না? কথা না বললে মজা পাই না? আওয়াজ দিয়ে বলেন, সালাম পিরানা লোকমা দে। ও বন্ধু, ইমাম রে ওসারে না, লোকমা দিয়া বুঝায় ও ইমাম সাহেব, রাসুল মাগরিব ফরজ দুই রাকাত পরে সালাম ফিরায় নাই, তাই রাসুলের সাথে না মিললে আপনারে ওসার দেয়া হবে না?
ইমাম যদি বাবা হয়, মুসল্লি যদি ছেলে হয়, মাগরিবের পরজ দুরাকাত পরে বাবা যদি সালাম ফিরায়, ছেলে সালাম ফিরাবে না বাবারে লোকমা দেবে? দেখছেন নি আল্লাহরে কেমনে মানে, বাবারেও ছাড়বে না। আপনি বুঝে ফেলছেন এবাদত তো আল্লাহর করি, এই যে মানি বাবারেও ছাড়ি না, রাসুলের সাথে না মিললে। কিন্তু দোস্ত আমার এবার শুনুন, যেই মুসল্লিটা মসজিদে যায় আল্লাহ এবং রাসুলকে হুবহু মানছে, ইমাম ভুল করলে তাকেও সার দেয় নাই লোকমা দিছে, ওই মুসল্লিটা এবাদত বুঝেছে, নামাজ রাসুলের মতো হওয়া লাগবে। কিন্তু যখন সেই মুসল্লিটা আদালতে হাকিম হয়ে বসে, রাসুলের আইনে আল্লাহর আইনে একটা রায়ও দেয় না, আমার মুসলমান ভাই ওই নামাজে যদি কোনো বিচারক থাকে, যদি হুজুর দুই রাকাত পরে মাগরিবে সালাম ফিরায়, ওই হাকিমও কিন্তু লোকমা দেবে, ঠিক না? উনিও লোকমা দেবে, বুঝাবে হুজুর রাসুলের মতো হয় নাই, আল্লাহর নবী তো মাগরিবের ফরজ তিন রাকাত পরে সালাম ফিরাইছে, আপনি দুই রাকাত পরে ফিরাইলেন কেন? হাকিম সাহেব লোকমা দেয়, রিক্সাওয়ালা লোকমা দেয়, যে আছে কুলি মজুর তাতি শিক্ষিত মূর্খ লোকমা দিল, হুজুর পীরের সাথে লোকমা মেনে নিল, গাদ্দারি করে নাই গোরামি করে নাই, হুজুরের মনে পড়ে গেছে আমি তো ভুল করে ফেলেছি, তাই তিনি সালাম ফিরাইতে লাইগা লোকমা যদি শোনে সালামটা ফিরায় নাকি উঠে দাঁড়ায়া যায়, কথা বলেন না কেন ভাইরা? সালাম ফিরে না উঠে দাঁড়ায়, হুজুর লোকমা নিল, নামাজের পরে হুজুরের চেহারা কালো দেখা যায় না, মুসল্লির উপর রাগ করে না। সুতরাং আপনারা যারা আল্লাহ রাসূলের আইনের আলোকে চলছেন না, রায় দেন না, চালান না আমাদেরকে, আমরা লোকমা দিলে আপনারাও রাগ করতে পারবেন না। আমার ভাইয়েরা জীবনের সব জায়গা আল্লাহর আইন রাসূলের আইন মেনে নেয়ার নামই হলো ইবাদত। এখন বলুন তো, কলিজা ভালো আছে, ফুসফুস পয়সা গেছে, বাঁচবে তো? কি রে ভাই, না হ্যাঁ জোরে কর নাই, কলিজা ভালো ফুসফুস পয়সা বাঁচবে? ফুসফুসও ভালো কলিজাও ভালো, কিডনি দুইটা ড্যামেজ বাঁচবে? আমার বন্ধু, ইসলামের যতগুলো ফরজ আছে যতগুলো হারাম আছে, তুমি জেনে বুঝে যদি একটাকে অমান্য করো, বাকিগুলা মেনে ও লাভ। আল্লাহর অর্ডার আমি ছাড়া কারো ইবাদত করতে পারবে না, প্রথমটা শেষ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় হুকুম হলো মাতা পিতার সাথে এহসান করো। বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, এই হুকুমটাও দিয়েছে কে? আমার বন্ধু, মাতা পিতার সাথে এহসান না করে, তাদেরকে সন্তুষ্ট না করে, কোনো সন্তান জান্নাত পাবে না। জান্নাতের জন্যই নামাজ, জান্নাতের জন্যই রোজা। ও আমার প্রিয় ভাই, সত্রের দোফরে 14-15 ঘন্টা লম্বা রোজা, রিক্সাওয়ালাও রাখে সারাদিন রিক্সা চালায়া রোজা ভাঙে না, এমন দু একজন রিক্সাওয়ালা আছে না নাই? জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছে, সকাল থেকে ঘামতেছে, গামতে 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 দুপুর হলে পিপাসায় বুকটা চোঁচো করতে থাকে, বারবার সূর্যের দিকে তাকায়, পানি আছে চাইলে খাইতে পারে, ডুব দিয়া খাইলে দুনিয়ার কেউ দেখবেও না, কিন্তু তারপরেও খায় না। আমরা যারা এসিতে থাকি, ফ্যানের নিচে থেকে রোজা রাখি, অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠানে থেকে রোজা রাখি, আমরা রোজার কষ্ট বুঝবো না? রোজার কষ্ট বোঝে সেই মিস্ত্রি, যেই লোকটা তিনতলার ছাদে
ইট লইয়া ওঠে আর নামে। ও ভাইরা ট্রাক স্ট্যান্ডে গেলে দেখবেন দুই ননি ওজন বস্তা ট্রাক থেকে কাঁধে নিয়ে নামায়, লোড আনলোড করে, গায়ের ঘাম জড়তে থাকে, খোদায় পেট চোঁচো করে, তারপরেও ভাঙে না রোজা। এমন দুই একজন দিন মজুর শ্রমিক আছে না নাই আমি নিজে দেখেছি। রিক্সা চালাচ্ছে বুড়ো মানুষ, মনে হয় যেন আর পারবে না, রোজার মাস। জিজ্ঞাসা করলাম, চাচা রোজা রাখছেন নাকি? জবাব দে ছোট্ট করে, হুজুর কোনোদিন রোজা ভাঙ্গি না। যেই জান্নাতের জন্য ছত্রের দিবসের রোজা, যেই জান্নাতের জন্য শীতের মাঝে ফজরের নামাজ, সেই জান্নাতের জন্য 5 লাখ টাকা খরচ করে মক্কায় দৌড়ে আজান হজ করার জন্য, ওই জান্নাতটা কখনো পাবেন না যদি মা বাবা আপনার উপরে খুশি না থাকে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। কোরআনে বারবার আল্লাহ তাআলা ইবাদতের সাথে পিতা মাতার এহসানকে জুড়ে দিয়েছেন কাছাকাছি শব্দ দিয়ে। পিতা মাতার সন্তুষ্টি আপনার জান্নাতের উপলক্ষ। যে মসজিদে আপনি যান ওই মসজিদে জান্নাত নাই, যে মক্কায় দৌড়ায় গেছেন হজের জন্য সেখানে জান্নাত নাই, রোজা রাখছেন রোজার মাঝে জান্নাত নাই। আল্লাহ জান্নাতটা বানাইছে, নবী মোহাম্মদ বলেন ওই জান্নাতটা আল্লাহ রাখছে তোমার মায়ের পায়ের নিচে। এক সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই, ইন্নি আশতাহিল জিহাদ ওয়ালা মাকদির আলাই। হুজুর আমি জিহাদে যেতে চাই অন্যদের মতোই, কিন্তু আমি তো অসুস্থ, আমার সক্ষমতা নাই, জিহাদ করার মতো শক্তি আমার গায়ে নাই। বিশ্বনবী তার দিকে তাকায়া বলেন, মা বাবা কেউ বেঁচে আছে নাকি? সে বলে, উম্মি, হ্যাঁ হুজুর আমার মা বেঁচে আছে। আল্লাহর হাবিব বলেন, যাও যাও তার খেদমত করো, ফাইনাল জান্না এন্দারি জিলিহা, জান্নাত তার পায়ের কাছে আছে। আল জান্নাতু তাতাক দামিল উম্মিহা উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাত। ও আমার প্রিয় ভাইরা, রাসূল বলেন বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। ঢুকতে চাও বাবার কাছে যাও।